বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় দলের নেতারা বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে খুলনা জেলা ও মহানগর বিএনপি আলাদাভাবে অনশন কর্মসূচি পালন করেছে। বগুড়া জেলা বিএনপি শহরের নবাববাড়ির দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। এ সময় অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। শহরের বোসপাড়ার জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। অপরদিকে সরকার নিঃশর্ত মুক্তি না দিলে আন্দোলনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেয় নোয়াখালী জেলা বিএনপি। এছাড়া একই দাবিতে নাটোর, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।